বিস্তার করছি জাগরে জাগরে জরে শির বাজার কইলাম বিস্তার স্বর্গ পর্যন্ত কোন ভক্ত বিপদে পড়িয়া থাকো জানাও আমারে তোমার কোনো ভক্তি বিপদে পড়িনি মা না জানা না মর্তধামী বণিক সন্তান দেবদাস দেবদাস মা
ওই দেবদাসের নাম শুনছি তুমি এমন ভাবে আত্ম চিৎকার করলে কেন মা এই সারা ওই দেবদাস অত খুশি তো থাকি কাদুক ও চলে না আমার একটু মনে মায়া মমতা ভালোবাসা কিছু থাকবে না ওর জন্য আমরা আসল আর চলবে না আরে জানো ওর মতো সন্তান আমি চাই না রে আমি আসছে জানা আমি না মা না আজ এমন ভাবে তুমি আমাকে লুকিয়ে চলে যেতে পারো না মা আজ বলতে হবে মা বলতে হবে ওই দেবদাসকে আর কেন এমন ভাবে আকুল কণ্ঠে মা মা বলে কাছে বলে মা বলো তাহলে জানতে চাস শুনে যারা ওই দেবদাস ছিল না বহু অর্থের মালিক অর্থ আবিয়া তুলবে যাচ্ছিল বাণিজ্য যাত্রা করতে যাত্রাকালে লোকে পরীক্ষা করেছে না যে একটু তরিতে বসলাম তরি না কিরা আমার ঘরটাকে রাখলাম ওই দেবদাস কি করেছে জানিস কি করেছে ঘরটাকে না ঘৃণা তিরস্কার করতে করতে পদাঘাত করেছে অবশেষে আমাকে কত লাঞ্ছনা ভর্ৎসনা দিল আমি কত কত কথা বললো আমার ছেলের মুষ্টি ধরে টানতে টানতে তরি থেকে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে হ্যাঁ জানা হ্যাঁ তাই তো আমাকে না অভিশাপ করেছে অভিশাপ সেই মধ্য ধরে হয়েছে তরি ডুবি খুদা পাচ্ছে না এক মুষ্টি অন্ন তেষ্টা পাচ্ছে না এক গ্লাস জল চা তোর যাচ্ছে সবাই চোর চোর বলে লাথি ধুক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে তাই তো সদা সর্বদাই আমাকে মামা বলে ডাকছে নারী জানো না ওর মতো অপদার্থ সত্যকে আমি চাই না আমি আসছি রে জানো আমি আসছি মা এ তুমি কি বললে মা ওকে জরুরি আমার আমি তো তোমারই সন্তান আমি তোমার পুত্র জরাসু তোমার সন্তান যদি তোমার প্রতি এমন অন্যায় অবিচার করত তুমি কি পাততে মা পাততে এমন ভাবে নিজের সন্তানকে তুমি সারা জীবন কাঁদাতে পাততে ওকে জননী সন্তান অপরাধ করিলে সেই অপরাধকে ক্ষমা করে তাকে মুক্তি দেয়া মায়ের প্রয়োজন তুমি তো এই ত্রিজগতের মা তুমি তো এই ধরিত্রীর মা কোন সন্তান যদি ধুলো কাদা বেঁকে থাকে সেই ধুলো কাদা পরিষ্কার করে তাকে কোলে তুলে না দায়িত্ব মায়ের তুমি তো মা ওকে জননী আমার আজ সন্তান অপরাধ করেছে সেই অপরাধকে ক্ষমা করে তুমি তাকে মুক্তি দাও মা তুমি তাকে মুক্তি দাও চুপ কর জানা চুপ কর ওরে প্রাণাধিক পুত্র আমার তুই ঠিকই বলেছিস রে তুই ঠিকই বলেছিস এই ধরিত্রী মুখে কু সন্তান থাকতে পারি কিন্তু কো মাতা পিতা কোনোদিন থাকতে পারে না দশ মাস দশ দিন জঠর ধারণ করেছি তার জন্য কত কান্না কেঁদেছি তার লাগে কত না স্নেহ মায়া মমতা ভালোবাসা তৈরি করেছি ওরে জানা হ্যাঁ তুই ঠিকই বলেছিস জানা তুই ঠিকই বলেছিস নারী জানা না এই দেবদাসকে আমি আর দুঃখ দেবো না রে মা হ্যাঁ জানা হ্যাঁ তুই যখন বলছিস ওকে মুক্তি দিতে পারি তবে একটাই শর্ত বলে বাকি শর্ত যেমন আমার ঘরকে করছে ঘৃণা তিরস্কার তেমনি আমার ঘরটাকে না আমি তোকেই দেবো সেই ঘরটাকে নিয়ে যতদূর সেহকারে যদি দেবদাস বুকে আঁকলে ধরে রাখি তাহলে আমি নিজেই সন্তান বলে না আমার বুকে টেনে নেবো মা এ কি বললে মা ওই দেবদাসকে আমি সেই দেবদাসকে উদ্ধার করতে যাব মা দাও মা দাও আজ আমার কাছে তুমি হিম ঘর তুলে দাও মা গো আজ যখন তোমার দেওয়া হেমঘট আমি পেয়ে গেলাম মা এই হেমঘট নিয়ে আমি সেই দেবদাসকে উদ্ধার করতে চললাম মা গো আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম মা আমি যতক্ষণ সেই দেবদাসকে উদ্ধার করে আসবো ততক্ষণ তোমার সম্মুখে আমি ফিরে আসবো না মা আমি এই মুহূর্তে চললাম সেই দেবদাসকে উদ্ধার করতে আমার নাম মহামান্য বিরাট আমি নগর প্রজাগণদের সুখে দুঃখে সবার পাশেই থাকি তবে আমার একটাই কথা যে আমার দিকে চোখ তুলে তাকাবে সরজন আমের মতো তার চোখ দুটো আমি অন্ধ করে দেব তবে আমার নাম মহামান্য বিরাট রাজকার্য শেষ করলাম একটু বিশ্রামের প্রয়োজন কাল বিলাম মনে করে ওই শয়ন কক্ষে গিয়ে একটু বিশ্রামেই রত হই রাজ্য মাঝে সুখে যাস শোন বীরা আজ আমি তোকে না স্বপ্ন চোখে জানিয়ে গেলাম প্রভাতে উঠিয়া করবি দেবী শীতলা পূজা তা না হলে খাবি তোর চার পুত্রের মাথা
কল স্বপ্ন দেখলাম কে যেন আমার শুয়ে ধরে বলছে ওরে রাজা প্রভাতে উঠে কর শীতলার বোঝা যদি নাহি করিস প্রজা প্রভাতে খাবি চারি বুদ্ধের মাথা আমার সন্তানদের যদি কিছু হয়ে যায় আমি প্রাণে কি কাল স্বপ্ন দেখলাম কি অভিশাপ সবাই সাবধান শয়ন কক্ষে এসে বলছে ওরে রাজা ভাতে উঠে কর যদি নহি করি পূজা প্রভাতে খাবি তুই চারি বুদ্ধের মহারাজ এর জন্য এত চিন্তা কিসের মহারাজ চিন্তার কোনো কারণ নেই মহারাজ আমি বলছি মহারাজ যে দেবীকে স্বপ্ন দেখেছে সেই দেবীকে পূজা করেন মহারাজ ওই পূজা আমার এই শীতলার নাম আমার সামনে উচ্চারণ করো তার জীবটা আমি টেনে উড়ে নেব যাও শঙ্খ শর্মা রাজ্যময় ঘোষণা করে দাও তুমি একমাত্র হরভার পরিছা অন্য কোনো দেবীর পূজা হবে না কিন্তু মহারাজ যদি কেউ পূজা করে যদি আমার এমন না করে কেউ যদি ওই পচা মরের পূজা করে তাহলে কি করবে জানো কি করব তাকে মরতে মরতে নির্জন ঘরে ঘরে বন্দি করবে মহারাজ তাহলে তো আরো সুবিধা হবে মহারাজ ওই কারা কক্ষে বসে বসে সে যদি মনে মনে পূজা করে তুমি কি করবে জানো তার মুখে পাথর চাপিয়ে দেবে বেশ মহারাজ তোমার আদেশ আমি লক্ষ লক্ষ পালন করব তাই আমি বিলম্ব করব না এই মুহূর্তে রাজ্যের পন্ত থেকে ও পন্ত পর্যন্ত সারা রাজ্য আমি ঢেলি দিতে চললাম তোকে বন্দি করে কি করবে জানো শঙ্খ শর্মা তোকে কারাগারে বন্দি করে বুকে পাথর চাপিয়ে দেবো আমি কোথায় দেবো না এক বিন্দু জল আমার আদেশ অমান্য করবে তাকে আমি ছাড়ব না তাকে আমি ষড়জন্মের মতো শেষ করে দেব তবে আমার নাম মহামান্য মীরা আনন্দ সংবাদ শুভ শুভ আনন্দ সংবাদ এই রাজ্যে এই রাজ্যে থাকতে হলে হর পার্বতীর পূজা ছাড়া যেই পচা মুড়ি শীতলের নাম স্মরণ করিবে তার মাত্রে মাত্রে অন্ধকার কারাগক্ষে বন্দি করা হবে শুধু তাই নয় বিবাসায় দেব না জল খোদাই দেব না অন্ন শেষ পর্যন্ত শ্রাণী করি এই কপালের সুন্দর লাগে মা চণ্ডীর কাছে নর বলি যাইবে যাই হোক এদিকে ঢেড়ি পেটা হয়ে গেছে সবাই কিন্তু খেয়াল রাখবে আমি আর দেরি করবো না এবার ঢেড়িটা নিয়ে ছুটতে ছুটতে চললাম আমি ওই দক্ষিণে চোর চোর পাগল চোর ধর মার চোর চোর পাগল চোর ধর মার চোর তোমরা বিশ্বাস করো
আমি চোরই নই গো, আমি পাগলই নই, আমি তোমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ গো, তোমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। বিধির লিখন কে খণ্ডাবে তাই তো কাঁদি আমি, তাই তো কাঁদি আমি, তাই তো কাঁদি আমি। বিধির লিখন বিধির লিখন কে খণ্ডাবে, বিধির লিখন কে খণ্ডাবে, তাই তো কাঁদি আমি, তাই তো কাঁদি আমি। বিধির লিখন না গোটা আমি চুরি নই গো, বিশ্বাস করো আমি চুরি করিনি। আমার মাথাটা এমন ভাবে বন মনে করে ঘুরছে কেন, আমার পায়ের তলা হতে মাটিটা এমন ভাবে সরে সরে যাচ্ছে কেন, আমার চারিদিকে যেন কেমন ভাবে ঘন অন্ধকারের ছায়া নেমে আসছে, আমার কন্ডিশনটা আমি দেবদাসের অঙ্গে ছেড়ে দিই, দেখি দেবদাস তার জ্ঞান ফিরে পায় কিনা। জয় মা শীতলা।
যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান।